নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা বিশ্ববিখ্যাত শ্রীধাম বা পুরী ক্ষেত্র বা পুরীর মন্দিরের একটা ঘটনা নিয়ে আলোচনা করব। সেটি কেমন আপনারা সবাই জানেন যে একমাত্র হিন্দু ধর্ম অবলম্বীদের পুরীর মতে ঢোকার, পুরীর মন্দিরে ঢোকার প্রবেশাধিকার আছে। কিন্তু হিন্দু ছাড়া একটিমাত্র ধর্মের অনুরাগীদের প্রবেশাধিকার আছে পুরীর জগন্নাথ মন্দিরে। কিন্তু কেন এই ব্যতিক্রমী নিয়ম, সেই নিয়ে একটি অসাধারণ প্রচলিত আশ্চর্য কিংবদন্তি আছে। তাহলে চলুন সেটা শুনে নেওয়া যাক। আজ থেকে প্রায় 500 বছরেরও বেশি আগে গুরু নানক এসেছিলেন পুরীতে। তিনি তখন একেশ্বরবাদ বাণী নিয়ে সারা ভারত ভ্রমণ করছেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ভক্ত মারদানা। মারদানা ছিলেন খুব ক্ষুধার্ত, কিন্তু অহিন্দু বলে তাঁদের দুজনকেই পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। অর্থাৎ জগন্নাথ মন্দিরে গুরু নানক এবং তাঁর শিষ্য মারদানাকে ঢুকতে দেওয়া হয়নি। মারদানার সঙ্গে নানকও মন্দির থেকে ফিরে চলে এলেন সমুদ্রের পাড়ে। মারদানা তো শুকনো মুখে বসে আছেন, গুরুর কাছে অনুযোগ করছেন। এমন জায়গায় তাকে নিয়ে এসেছেন তিনি যেখানে মন্দিরে গিয়ে মহাপ্রসাদ পাওয়া যাবে না। মুচকি হেসে গুরু নানক জানালেন, চিন্তা করো না। কিছুক্ষণের মধ্যে দেখা গেল এক সৌম্যদর্শন ব্রাহ্মণ এসে বালির উপরে তাঁদের দুজনকেই খাবার দিয়ে গেলেন, সোনার থালা বাসনে সুন্দর করে পরিবেশিত। হতবাক মারদানা হাপুস হুপুস করে খেয়ে নিলেন। এদিকে পরের দিন ভোরে পুরীর মন্দিরে হইচই কাণ্ড পড়ে গেল। খোয়া গেছে, খোয়া গেছে জগন্নাথ দেবের মহাপ্রসাদের সোনার থালা বাসন, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সংবাদ গেল পুরীর রাজার কাছে। তার তখন মনে এলো গত রাতে দেখা এক অদ্ভুত স্বপ্নের কথা। সেখানে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং জগন্নাথ দেব। তিনি এসে রাজাকে বলছেন তার সোনার বাসন পড়ে আছে সমুদ্রের পাড়ে এবং বাসনের কাছে যারা আছেন তাদের যেন সমাদরে মন্দিরে নিয়ে আসা হয়। তো লোক লস্কর নিয়ে রাজা স্বয়ং গেলেন সমুদ্রের পাড়ে। বিস্মিত হয়ে দেখলেন সত্যি সেখানে পড়ে আছে জগন্নাথ দেবের সোনার বাসনপত্র, আর তাতে লেগে আছে মহাপ্রসাদের অংশ এবং বাসনের কাছেই ধ্যানমগ্ন এক বৃদ্ধ। পুরীর রাজা অপেক্ষা করতে লাগলেন। ধ্যানভঙ্গ হতেই রাজাকে দেখতে পেলেন গুরু নানক। তিনি জানালেন কিভাবে মন্দির থেকে প্রত্যাখ্যাত হয়েছেন তারা। তারপরে জানালেন কিভাবে এক সৌম্যদর্শন ব্রাহ্মণ এসে দিয়ে গেছে এই প্রসাদ। রাজা মশাইয়ের বুঝতে আর কিছু বাকি থাকল না। তিনি বুঝলেন স্বয়ং জগন্নাথ দেব এসে ওই প্রসাদ দিয়ে গেছেন অভুক্তদের, তারপর স্বপ্নাদেশ দিয়েছেন রাজাকে। রাজা বুঝলেন ওই ধ্যানমগ্ন ব্যক্তি কোনো দিব্য পুরুষ। তিনি তখন মহাসমাদরে গুরু নানক ও তার শিষ্য মারদানাকে নিজের প্রাসাদে নিয়ে গেলেন, তারপরে মন্দিরে। কথিত আছে শিখ ধর্মের বিখ্যাত আরতি গগন মেথাল পুরীতে বসেই রচনা করেছিলেন গুরু নানক। সেই ঐতিহ্য আজও প্রবাহমান। পুরীর মন্দিরে আসেন বহু শিখ পুণ্যার্থীরা। অন্য অহিন্দুদের জন্য এই মন্দিরের দরজা বন্ধ হলেও গুরু নানকের অনুগামীদের জন্য আস্থা অবারিত দ্বার। হ্যাঁ বন্ধুরা, এমনই ঘটনা ঘটেছিল পুরীর মন্দিরে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।